আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোটাররা যাতে করে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের ভোটাধিকার উৎসব মুখর পরিবেশ এবং যার যার পছন্দের প্রার্থীকে ভোটদান করতে পারে এই আহ্বান জানান সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বদের কাছে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ। কাটালিয়া ব্লকের এলাকাধীন যাত্রাপুর থানার আরক্ষা প্রশাসনের উদ্যোগে এক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিকেলে 5টায় যাত্রাপুর থানায়। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা, যাত্রাপুর থানার ওসি ইন্সপেক্টর শ্যামসুন্দর রিয়াং, রাজনৈতিক দলগুলির মধ্যে যেমন শাসক দল বিজেপি দলের স্থানীয় নেতৃত্বরা, সিপিএম দলের নেতৃত্বরা এবং কংগ্রেস দলের নেতৃত্বরাও, এছাড়া নতুন করে উপস্থিত ছিলেন নির্দল প্রার্থীর পক্ষে একাধিক নেতৃত্বরা। সর্বসাকুল্য 27 জন ছিলেন যাত্রাপুর থানা এলাকার, সর্বসাকুল্য 11টি পঞ্চায়েতের। বৈঠকটি শুরু হয় মঙ্গলবার বিকেলে। এক ঘন্টা আলোচনার প্রথম পূর্বে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ অত্যন্ত শ্রুতি মধুর কণ্ঠে আলোচনা করতে গিয়ে উপস্থিত বিভিন্ন দলসমূহের নেতৃত্বের উদ্দেশ্যে স্পষ্ট বলে দেন, আপনারা নির্বাচন কমিশনের নির্দেশাবলীকে মান্যতা দিয়ে সমস্ত কিছু এমনকি 12 আগস্ট পর্যন্ত নির্বাচনের ফলাফল ঘোষণা অবধি শান্তিপূর্ণ পরিবেশ অর্থাৎ সংঘর্ষ না জড়িয়ে নির্বাচনের কাজকর্ম পরিচালনা করতে হবে। আর কোনো রাজনৈতিক দল যদি নির্বাচন কমিশনের গাইডলাইনকে অবজ্ঞা করে নিজেদের বাহুবলের উপর দাঁড়িয়ে মর্জি মাফিক কাজকর্ম করার ভাবনা চিন্তা করেন তাহলে কিন্তু পুলিশ আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবে, তাতে বরং কিন্তু কোনো কিছু অজুহাত কাজ হবে না। সাধারণ আচরণের মধ্যে যেগুলো আসলে কোনো দলগত প্রার্থী এমন কোনো কাজে লিপ্ত হবেন না যা বর্তমান বিরোধিতা বাড়িয়ে পারস্পরিক বিদ্বেষ সৃষ্টি করে কিংবা ভিন্ন জাতি সম্প্রদায় ধর্ম ও ভাষা বিদ্বেষ মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। সবাই যারা ভাষণ দেবেন সেই সেটা অবশ্যই রাখবেন, মনে রক্ষা। কোনো রাজনৈতিক দলকে সমালোচনার সময় তাদের জাতি, কর্মসূচি, অতীত কাজকর্ম এসব মধ্যে সীমাবদ্ধ থাকবে। দল বা প্রার্থীগণ বা অন্য দলের নেতা বা কর্মীদের ব্যক্তিগত জীবনে যে সমস্ত দিক জনসম্পর্কিত কাজকর্মের সঙ্গে সম্পর্কহীন তা নিয়ে সমালোচনা থেকে বিরত থাকবে। জিরো ভাইরাস ইলেকশন থেকে জিরো ভাইরাস হবে, আর জিরো ভাইরাস ইলেকশন করার জন্য আমরা কিন্তু জিরো টলারেন্স সবার সাথে আমাদের সম্পর্ক রয়েছে, কিন্তু যাতে এখানেও যাতে একটা ফ্যামিলি পরিবেশে উৎসবের বাজারে ভুল হয় এই ব্যাপারে আপনাদের সবাই দায়ী করতে হবে। কারো যদি কোনো মনে করেন যে আরেকটা দল অনেক কিছু করেছেন যে কেউ হতে পারে, আপনাদের যদি মনে হয় আপনারা আইন নিজের হাতে কোনো ভাবে নেওয়ার চেষ্টা করবেন, নিলে আমরা একটা পরিষ্কার দুটো কেস রাখি এবং কাউকে কিন্তু অ্যারেস্ট করতে আমরা একদিন ক্লিয়ার করব। নির্বাচন কমিশন এই ব্যাপারে স্ট্রিক্ট গাইডলাইন আমরা কিন্তু সবাই দিতে চাইছি, তো আমরা চাই সুন্দর একটা শ্রেষ্ঠ পরিবেশন হোক।